আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ কুকিং বাই সোনিয়া। চলছে কাঁচা আমের সিজন, তাই আজকেও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটি টক জাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। এর আগেও আমি আরেকটি আচারের রেসিপি শেয়ার করেছিলাম, সেটার রেসিপির লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। সেজন্য প্রথমে এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি, আমগুলো ছিলে আমি কেটে নিয়েছি, একটা আমকে 4 টুকরা করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলুন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। সেজন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4টা শুকনো মরিচ, মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। মরিচটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, মরিচের পরিমাণটা আপনারা আরেকটু কম বেশি করে দিতে পারেন। এরপরে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মৌরি বা মিষ্টি সোয়াজ গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, চিনির পরিমাণটাও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন এগুলো সব একসাথে ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব। আমের সাথে সবগুলো মশলা মিশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আম থেকে অনেকগুলো পানি উঠেছে এবং আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দেব না, এভাবে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এ পর্যায়ে আগুনটা মিডিয়ামে থাকবে। ভাজতে ভাজতে আমগুলো সব গলে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো নিয়েছি। এরপরে আগুনটা মিডিয়ামে রেখে এগুলো আমি আরও ভেজে নেব। ভাজতে ভাজতে এরকম তেল বেরিয়ে এসেছে, তবে এখনই কিন্তু হয়ে যায় নাই, এই আচারটা একটু সময় নিয়ে ভাজতে হয়। যত ভালো করে ভাজবেন এই আচারটা, ততদিন বেশি আপনারা ঘরে সংরক্ষণ করতে পারবেন। 1 বছরেরও বেশি সময় এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়, তবে সেটা ডিপেন্ড করবে আপনার আচারটা ভাজার ওপরে, সেজন্য খুব ভালো করে আচারটা ভেজে নিতে হবে। এ পর্যায়ে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন অনেক তেল বেরিয়ে এসেছে এবং আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আচারটা কিন্তু এখন আর আগের মতো নরম নেই, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। পরে খুব ভালো করে আচারটা ঠান্ডা করে একটা পরিষ্কার শুকনা বয়মে আচারটা ভরে বাহিরে 2-3 মাস পর্যন্ত ভালো থাকে, আর নর্মাল ফ্রিজে 1 বছরের বেশি সময় পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।